রসুল আছেন যেখানে, আব্রাহাম আছে, হাত তুলে আল্লাহকে দেখেন, টান 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 একেবারে টান টান, হাতগুলো আল্লাহ রেকর্ড করে নেবে। আমরা দ্বীনের বিজয় চাই, আমরা কোরআনের আইন চাই, কার আইন চাই, চলে বলেন কার আইন চাই, আল্লাহ আল্লাহ। জানি না এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, এই দৃশ্য আমাদের দেখার সুযোগ হবে কি আমরা জানি না, তবে আল্লাহ আমরা স্বপ্ন দেখি, আমরা হৃদয়ে লালন করি, তোমার দ্বীনের বিজয় আমরা দেখতে চাই। আল্লাহ আমাদের মনের এই অব্যক্ত বাসনা তুমি কবুল করে নাও। আল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছে ভূখণ্ডে, তাম দুনিয়াতে মুসলমানদের হারানো ইসলামী সালতানিয়াত প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ এই দৃশ্য না দেখাইয়া আমাদের মরণ দিও না। আমরা বলছি আমিন। আমি আর কথা সামনে বাড়াবো না, আগামী 22 তারিখে জেটিকে মাদ্রাসা আছে না, চৌগাছা, আমার মাহফিল আছে ওখানে, আপনারা যাবেন। আর আগামী 10 তারিখে মাঠসাকলা, 3 দিন ব্যাপী মাহফিলের সেই দিন ইনশাল্লাহ, যারা পারবেন ওখানে যাবেন, প্রাণ ভরে কথা বলবো। আমরা যে কথাগুলো বললাম কোরআন হাদিসের বাইরে বলেছি, কোন দলের বিপক্ষে বলেছি, আল্লাহর কোরআনের পক্ষে বলেছি, দিন বিজয়ের পক্ষে কথা বলেছি, কথা বলুন ঠিক কিনা। আমরা যারা দিনের জন্য কাজ করে, দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে যারা বন্দী মানবতর জীবন যাপন করছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? কোরআনের পাখি আল্লামা সাইদি আবার ময়দানে ফিরে আসুক, এটা আপনারা চান কিনা? এটা আপনারা চান কিনা? জন্য আমার ভাইজান একটা গজল শুনতে চেয়েছে, আমি আল্লামা সাইদির